হ্যালো গাইস, আজকে আমরা ঘুরতে এসেছি রাজবাড়িতে। তো আজকে আপনাদেরকে রাজবাড়িটা দেখাবো। দেখুন, আমার ছেলে সরফরাজ দৌড়াদৌড়ি করতেছে, এক জায়গায় স্থির ভাবে থাকছেই না। ও খুব এক্সাইটেড, কারণ আজকে ও প্রথম রাজবাড়িতে আসলো। শুধু ছোটাছুটি করছে, এত দুষ্টুমি করতেছে কি আর বলে। দেখুন, শুধু দৌড়াদৌড়ি করতেছে এদিক ওদিক। ওর পাপা ছবি উঠাবে, ও উঠবেই না, শুধু দুষ্টুমি করেই যাচ্ছে। এক রাজা নৃপেন্দ্র নারায়ণ মূর্তি করা আছে এখানে। তো আমরা এখন সামনে যাচ্ছি। সামনে দেখুন, রাজার অনেক স্মৃতি জুড়িয়ে আছে এখানে। দেখুন, সবাই এখানে ছবি উঠায়। এগুলো রাজার সব স্মৃতি, পরিবারের এখানে সব সাজিয়ে রেখেছে। আমি এখন রাজবাড়ির ভিতরটা দেখাচ্ছি। দেখুন পুরোটাই, এই যে এটা সামনটা, উপরে সবাই দেখতেছে, খুব সুন্দর। আমার ছেলে তো প্রথমবার আসলো, তো খুবই খুশি, একদম খুব এক্সাইটেড। এখন উপরে যাওয়ার জন্য খুব জেদ করছে। সো গাইস, দেখুন সামনে হাতির মাথা রয়েছে। আর আমার ছেলেকে তো দেখুন, খুব এক্সাইটেড, ও এখন বলছে উপরে যাবে। আর সিঁড়িগুলো দেখুন, খুব সুন্দর, কাঠের, লম্বা চওড়া অনেক। তো আমার ছেলে তো খুবই হাতির মাথা দেখতেছে, উঠতেই চাইছে না, এখন উঠতেছে। তো আপনাদেরকে আমরা উপরের ভিউটা দেখাবো এখন, চলুন দেখা যাক। এই যে আমার ছেলে উঠতেছে। তো আমরা এখন উপরে উঠেই গেছি। দেখুন গাইস, উপর থেকে নিচটা আরো খুব সুন্দর দেখাচ্ছে। এই যে নিচটা, এই যে আমার ছেলে। তো সরফরাজ খুবই খুশি, দেখতেই পাচ্ছেন, ও শুধু ছোটাছুটি করছে। আর দেখুন রাজবাড়ির এই দিকটা, নিচটা একদম, ভিউটা খুব সুন্দর আসছে। আর নিচটা ঘাসে ভরা, এইখানে হয়তো রাজারা আড্ডা দিত এরকমই। তো এই যে রাজাদের, এগুলো রাজাদের ঐতিহাসিক, সবগুলোই সেজে রেখেছে স্মৃতি হিসেবে। এখন এগুলো সবাই দেখতে আসে। এই দেখুন, এগুলো সব কিছু সাজিয়ে রাখা আছে। এগুলো অনেক লোক আসে এখানে ছবি তোলে। এই যে এগুলো ওদের সব কিছুই সাজিয়ে রেখেছে, স্মৃতি হিসেবেই আছে এখন। তো গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই।